না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া রহমানুর রহিম গো তুমি রহমানুর রহিম গো তুমি বড়ই দয়াময় তুমি রহিম তুমি দয়াময় বলেন তুমি রহিম তুমি দয়াময় মাফ না করলে মাফ করবা কি তক্তে তোমার বসিয়া মাফ না করলে রহমান নাম যাবে তোমার মুসিয়া রহমানুর রহিম গো তুমি বড়ই দয়াময় তুমি রহিম তুমি দয়াময় জবান ফুলে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি মদিনার রহমাতাল লিল আলামিন নবী বলেন না আমার আল্লাহ যদি জীবনের গুনাহ মাফ করে দেয় এগুলা কি আমার আল্লাহর জিকিরের মাধ্যমে নি আমার নবী বলেন ওয়াসিকালাতিল কুলুব জিকিরিল্লাহ অবশ্যই রে ও আমি নবীর উম্মতের দল যখন তোমরা তোমার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ডাক দিয়া কইবা বাবু তো দয়াল আল্লাহ আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো জীবনে বড় গুনাহ করলাম অন্যায় করলাম মাফ করে দেন আমার আল্লাহ কয় বান্দা যখন তার কলবের মধ্যে আমি আল্লাহর জিকিরের একটা দনি বসায় আমি আল্লাহর জিকিরের ধাক্কা লাগার কারণে যেমন ভাবে একজন মানুষের হাতে কোনো কিছু লাইগা থাকে ওই জিনিসটা হাতের মধ্যে নেওয়ার পরে যদি কোনো কিছু দিয়া ধাক্কা দেওয়া হয় ওই জিনিসটা যেমন ভাবে পইরা যায় আমার বান্দা যখন আল্লাহ পাকের সাজাতের জিকির করে রে আমি আল্লাহ ঘোষণা কর ওই বান্দার জিকিরের ধাক্কার কারণে তার কলবের মধ্যে একটা লারা ফইরা যায় আর আমার বান্দার জীবনের গুনাহ আমার আল্লাহ 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 জিকিরের কারণে বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয় কোন সুবহানাল্লাহ 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 জোরে কয় না সুবহানাল্লাহ জীবনে আমরার গুনাহ আছে না নাই গুনাহ মাফ করতে পারে কি কথা বলেন পারে কি আল্লাহ যদি গুনাহ মাফ করে বান্দার কোনো অসুবিধা আছে নি কথা বলেন বান্দার কোনো অসুবিধা আছে নি তাইলে আপনারা আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহর জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ করাইবেন পারবেন নি বাবা কথা কয় না পারবেন নি তাহলে জবান খুলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটু জিকির করেন জোরে জোরে আল্লাহর জিকির করেন আল্লাহু 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 দমে দমে জাফর নাগা আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহু দমে দমে জাফর নাগা আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মারহাবা আসিলে তুফান ছিড়বে না ঘরের বান আসিলে তুফান ছিড়বে না ঘরের বান মন ফাঁকি ওইরা যাইব নিজম জঙ্গলাই দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মারহাবা পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না দমে দমে ইয়ে মারহাবা আল্লাহু আল্লাহু দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহ রে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা আসিলে তুফান ছিড়িবে না ঘরের বান আসিলে তুফান বাঙবে না ঘরের বান কোন পাখি ওইরা যাইব নিজম জঙ্গলাই দমে দমে ইয়ে মাশাল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে ইয়ে মারহাবা বন্ধু বান্ধব আছে সব জানা যায় যাবে সব বন্ধু বান্ধব আছে সব জানা যায় যাবে সব
স্মরণে রবেলা তোমার উপায় মিলবে না দমে দম ইয়াই মাশাল্লাহ আল্লাহু আল্লাহ দমে দম ইয়াই মাশাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ দমে দম ইয়াই মারহাবা আল্লাহ 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 নেই সেই রাইতে কারবাসি বাহ যাইয়াই মাশাল্লাহ আল্লাহু আল্লাহ নেই সে রাইতে কারবাসি বাহ যাইয়াই মাশাল্লাহ বাসে বাদাই আমার আসরার বাবারা বাসে বাদাই আমার হবিগঞ্জের বাবারা কি যে মধুর লাগে রে আল্লাহ নেই সে রাইতে কারবাসি বাহ যাইয়াই মাশাল্লাহ আল্লাহু আল্লাহ দমে দমে মাশাল্লাহ নিশি রাইতে কারবাসি বাহ যাইয়াই মাশাল্লাহ শোনো আমার আসরার মা বোনেরা আল্লাহর জিকির দিনে রাইতে কইর সাজাহ না মাশাল্লাহ লাগাই কো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তোরে রাই কো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তো লেগে আমা রেবো লেবা মুর্শিদ কে মহনে মাশাল্লাহ লাগ মুর্শিদ মুর্শিদ কই রায় আমার ঘুমাসে না নয় মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নইয়া হলেইয়ে আমা রেবো লেবার আসাদ কে মহনেইয়ে মাশাল্লাহ আল্লাহ 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 আমা রেবো লেবার মুর্শিদ কে মহনেইয়ে মারহাবা আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গত খবর মাশাল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মন মনে চাইলে এই পাগল মন ছুটে গত খবর মাশাল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালাগা লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালাগা রেবু লেবা মুর্শিদ কে মহনেইয়ে মাশাল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহর কো শরম নাই জোরে তোমাকে হারানোর বেতা মনে রাত রদিয়ে ভুলে নেই বল বোনার মুর্শিদ তোমায় কোন দিয়ে মাশাল্লাহ দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম সে কাইলা কেন রে দূরে যদি যাইবার মুর্শিদ প্রেম সে কাইলা কেন রে আমা রে বলিবা মুর্শিদ কে মহনেইয়ে মাশাল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রাই আমার ঘুমাসে না নয় নেয়ে আমা রে বলিবা মুর্শিদ কে মহনেইয়ে মাশাল্লাহ আমা রে বলিবা মুর্শিদ কে মহনেইয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম কার জোরে কয় না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার খুলে বলেন আমার আল্লাহ খুশি না বেজার হে আমার পূর্ব আসার এলাকার ভাই বাবারা
গভীর মনোযোগ দিয়া শুনবেন এবার বসে যান আর ডাইনে বামে নয় আমি আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা মরিয়মের 87 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম Shafa'ata illa man ittakhadha 'inda rahmani ahda Zaban kule uccho konte zure bolen Allahu Akbar Babara amar bondura amar gobir monojog ei kotha ta ki amar kotha na Allahr kotha আর জবান খুলে বলেন আমার কথা না আল্লাহর কথা এই কথাটার মধ্যে বড় একটা হাকিকত আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দয়াময় আল্লাহর কাছে যারা অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে সুপারিশ করার জন্য অনুমোদন পাবে অনুমোদন পাবে আল্লাহ অনুমোদন কোনটা আপনি আমাদেরকে বলেন আর সুপারিশ কোনটা আমার আল্লাহ বলেন কাউকে বাঁচানোর জন্য কেউ যদি কোনো রকমের রাস্তা বাহির করে তারাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অঙ্গীকারবদ্ধ ও আল্লাহ গো অঙ্গীকারবদ্ধ বুঝতে পারলাম তারা কারা তাদের পরিচয়টা কি আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন বান্দা তারা হইল নবী তারা হইল সিদ্দিকিন তারা হইল শুহাদা তারা হইল সলিহিন যারা আল্লাহর নবী তারা তোমাদের জন্য শাফাত করবে অন্ধকার কবর যখন তুমি কঠিন আসরের ময়দানে আটকা ফইরা যাইবা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার নবীদেরকে ক্ষমতা প্রদান করব নবী গো আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে তরায়া তরায়া জান্নাতে লইয়া যান আপনার কি কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আমার নবী যদি আমাদেরকে সাফাত করে জান্নাতে নিয়ে যায় লাভ না লস লাভ না লস আল্লাহ ডাক দিয়া কইব নবী গো আপনি আপনার উম্মতদেরকে তরায়া তরায়া জান্নাতে নিয়ে যান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে আমার নবীজির সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার আল্লাহ তো বললেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন নবীর সুপারিশ করবে সিদ্দিকিনও সুপারিশ করবে ওলিগণও সুপারিশ করবে নবী গো কেমনে করব আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও মদিনার নবী গো আপনার কাছে ফরিয়াদ যখন আমার আল্লাহর পায়ার বন্ধুর কাছে সাফাত করার জন্য ক্ষমতা প্রদান করা হবে আমার নবী তাদেরকে সাফায়াত করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সাফায়াত পাওয়ার যোগ্য নবী গো কারা সাফায়াত পাইব আমার নবী কয় যারা জান্নাতে হইব তাদের সাফায়াতের প্রয়োজন নাই সাফাতের প্রয়োজন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কাদেরকে সাফাত করবেন নবী গো আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলতেছেন যে হাদিসটা তিরমিজি শরীফ এবং মেশকাত শরীফের 493 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আমার নবী ডাক দিয়া কয় সাফাতিলি আহলিল কাবাইর মিন উম্মতে আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত আমার কিছু গুনাহগার উম্মত থাকবে আমি নবীর জন্য নবী নবী করে পাগল হইয়া যাইব কিন্তু যখন তারা কিছু কবিরা গুনাহ করবে রে আমি দয়াল নবী ওই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতদের জন্য সাফায়াত কইরা জান্নাতে লইয়া যাইব কি গুনাহ করবে কি গুনাহ কবিরা গুনাহ কি বোঝেন আপনারা বড় যেই গুনাহ হুজুর আকার কেমন আকৃতি কেমন এটা না কবিরা গুনার আকার আকৃতি হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ চিনেন আপনারা মসজিদ চিনেন মসজিদ আপনার এলাকায় আছে না নাই কথা বলেন আছে না নাই আমার রাসূল বলেছেন যে এলাকায় একটা মসজিদ আছে মসজিদ থাকার পর গাছ চিনেন কিনা আপনারা গাছ চিনেন যেটা আমাদের এলাকায় বিভিন্ন রকমের গাছ আছে না গাছ না থাকলে কি মানুষ বাঁচত অক্সিজেন ছাড়া মানুষ বাঁচত এই গাছের গোড়ায় পানি দিলে ছোট থেকে বড় হয় কথা বলে না কেন গাছের গোড়ায় পানি দিলে গাছ ছোট থেকে বড় হয় ওটা থেকে মানুষ ফল আহরণ করে ঠিক কিনা
গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন ভাবে বড় হয় এটা থেকে মানুষ গাছ থেকে ফল আহরণ করে। আমার নবী ডাক দিয়া কয় তেমন ভাবে যে এলাকার মধ্যে একটা মসজিদ আছে, মসজিদ থাকার পরেও যদি কোনো গুনাহগার উম্মত ওই মসজিদে হাইয়ালা সলা বলে দৈনিক 10 বার ডাক দেওয়া হয়, কয়বার? 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাইয়ালা সলা বলে 10 বার ডাক দেওয়া হয়। কিন্তু আমার কোন গুনাহগার উম্মত ওই মসজিদের আজান শোনার পরে তারা মসজিদে যায় নাই। আমার দয়াল নবী বলেন তাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কবিরা গুনাহ যদি হইয়া যায় আপনার উম্মতেরা দুনিয়ার জমিন থেকে কবরে আসার পরে আপনার উম্মতকে বাঁচার কোনো রাস্তা নাই? আমার নবী কয় না না না, তারা বাঁচতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয় কবিরা গুনাহ করনেওয়ালা কোনোদিন বাঁচতে পারবে না। এবার সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি কেউ মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার পরে হাইয়ালা সলা বলে যখন ডাক দেওয়া হয় নবী গো, যখন আপনার উম্মতরা মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার কারণে তার লাভটা কি হয় নবী গো? আমার নবী ডাক দেয়া কয় আসলা তুমি মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহস্তের চাবি। যখন মসজিদের মধ্যে নামাজের জন্য ডাক দেওয়া হয় আমার কোন উম্মত যদি ওই মসজিদের মধ্যে প্রবেশ করে ওই মসজিদের মধ্যে 70,000 নূরের ফেরেশতা বইসা থাকে। আর ওই নূরের ফেরেশতা আমার আল্লাহর কাছে একটা মুস্কি হাসি দেয়, আমার আল্লাহ তো বড় খুশি হইয়া যায়। আল্লাহর কুদরতি অন্তরে একটা মায়া লাইগা যায়, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে ও ফেরেশতার দল, এখন কেন তোমরা মুস্কি হাসি দিয়া হাসতাছ? আমার আল্লাহর ফেরেশতার দল ডাক দিয়া কয় আল্লাহ আপনার একটা বান্দা জীবনে গুনাহ করছে, আর আজকে দিনের বেলা তাইকা আপনার বান্দা মসজিদের মধ্যে কদম রাইখা গেছে। ও আল্লাহ আপনার বান্দা বড় ভাগ্যবান, আল্লাহ ডাক দিয়া কয় বান্দার জীবনে গুনাহ আছে না নাই? কয় আছে। আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। আর আমি আল্লাহ ঘোষণা করলাম, ঘোষণা করলাম আমার বান্দার নামটা জান্নাতীদের খাতার মধ্যে লেখা। আমি আল্লাহ ঘোষণা করলাম কোন এলাকার মসজিদের মধ্যে খালি মসজিদদার আমার উম্মত ঢুকার পরে আমি আল্লাহ তার ঠিকানাটা জান্নাতে ঢুকার জন্য রেডি করে দেই। জবান খুলে জোরে বলি আল্লাহু আকবার। হে আমার বন্ধু ও নবীর পাগলের দল, আমি এখানে আসার পরে এলাকার একটা যুবক ছেলে কয় হুজুর এলাকাতে মসজিদ আছে কিন্তু মুসল্লি পাওয়া যায় না। এ ভাই এত সুন্দর মাহফিল সাজায় কি করবা? এই মাহফিল করার পরে যদি তুমি দুনিয়ার জমিন থেকে মাহফিল করার পরে পরের দিন ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লি না পাওয়া যায়, ইমাম সাহেব নিয়মিত 2-3 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় করে, ও বন্ধু গো একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, এক রাকাত নামাজের সওয়াব যত হইব আপনারা এমন 10-20 মাহফিল কইরা এই মাহফিলের নেকিটা যদি ওই পাল্লায় দেওয়া হয় আর এক রাকাত নামাজের সওয়াব এক পাল্লায় দেওয়া হয় ওই এক রাকাত নামাজের মতো হবে না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত, যখন আমার কোন উম্মত এক রাকাত নামাজ পড়ার পরে দ্বিতীয় রাকাত নামাজ আদায় করার আগে আমার উম্মত সেজদাতে যাওয়ার আগে মরিয়া যায়, আমার ওই উম্মতরা মরার পরেও আমার আল্লাহ এক রাকাত নামাজ আদায় করার সুযোগ তারা দিব? নবী গো কখন সুযোগটা দিব আপনি নবীকে আপনার কাছে বলবেননি? আমার নবী ডাক দিয়া কয় সুযোগটা তখন দিব যখন আমার উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে ডাক দিয়া কইব মাবুদু আল্লাহ পরিয়া তোমার দরবারে আমি গুনাগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি অনেক গুনাহ করছি, অন্যায় করছি। আমার নবী ডাক দিয়া কয় বান্দা যখন স্বীকার করব আমার আল্লাহ কয় বান্দা স্বীকার যেহেতু করছে তারে আমি আল্লাহ মাফ কইরা দেই। জোরে কইবেন না, মসজিদে যাইলে লাভ না লস? এক রাকাত নামাজের সওয়াব আছে না নাই? 2 রাকাত নামাজের সওয়াব আছে না নাই? সামনে তো আসতেছে পবিত্র মেরাজুন নবী, আছে না নাই?
11 তারিখ দিবাগত রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে মেরাজুন নবীর রাত্র যখন আসে রে বন্ধু আসে রাসূলের মসজিদে মসজিদে নবীর প্রেমের বাগান সাজায় মেরাজুন নবীর মাহফিল করে আর ওই মাহফিলের মধ্যে আশেকরা পয়সা থাকে কিন্তু একটা খবর জাননি ওই মেরাজুন নবীর মাসের মাহফিল যখন করা হয় আমার আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজের সাক্ষী হিসাবে সকল কিছু নির্ধারণ করা হয় জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে জিনা কইলে হইতো না কারণ এখন আর শীতের দিন নাই এখন কিন্তু গরম হই ঠিক না বসতে খুব কষ্ট হয় আসেনি আসেনি গরু না মুরগি গরু ফলটি না আছে একটা ব্যবস্থা আলহামদুলিল্লাহ জোরে কর যত কষ্টই হোক না কেন এই বাগানে বসতে যত সওয়াব এই সময় কিন্তু অনেকে ঘুমাইতো ঠিক না ঠিক না তো ঘুমাইলে কি কেউ আইনা আপনার এক প্যাকেট তাবারক দিত ঘুমাইলে কি কেউ এই যে রহমতের ফেরেশতার আপনার আমলনামার ভিতরে রু বুলেটের গতিতে আপনার আমলনামায় সওয়াব লেখতাছে এটা কি আপনি ঘুমাইলে পাইতেন ঘুমাইলে পাইতেন ঘুমাইলে যেই নকি এটা তো এক রকমের নাকি কিন্তু আজকে যেই জান্নাতের বাগানে বসেছেন এটার কারণে হয়তোবা আল্লাহ আমাদেরকে মদিনার নবীর সামনে জান্নাতে বসার একটা ব্যবস্থা করে দিতেন ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরো জোরে বলেন আমিন আরো জোরে বলি আমিন তাইলে আমাদেরকে সাফাত করবে মিনান নাবিগিনা নবীগণ ওয়াস সিদ্দিকিনা সিদ্দিক সত্যবাদীগণ অসুহাদা যারা শহীদ তারা অসলিহীন যারা আমাদের হকানি রব্বানি পীর ও মুর্শিদ তারা আমাদেরকে সাফাত করবে ঠিক কিনা আরো ধরে বলেন ঠিক কিনা সাফাত আমরা চাই কি চাই না আরো ধরে বলেন চাই কি চাই না আল্লাহ আমাদেরকে সাফাত গ্রহণ করার তৌফিক দান করুন জোরে পড়েন আমিন সবাই জবান খুলে একটু জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا ارزبان كل زر زر فرنا اللهم صل مولانا محمد وعلى آله سيدنا সবাই আমার সঙ্গে একটু নবীজির একটা শান করেন দেখবেন ঘুমটা চলে যাবে বলেন আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশিয়ে নবীর দরদ পর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশিয়ে নবীর দরদ পর আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো হায়রে থাক যদি জজবা হালে থাক হালে বাজাও নামের বাসি নবীর দরদ পর দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর ওয়াস করুনে পাগল ছিল গো আমার নবীর প্রেমে
দাঁত ভাঙিল গো বলেন শুকরনে পাগল ছিল ও আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল গো আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পর দিন হামজালা যে পাগল ছিল ও আমার জীবন দিল গো হায়রে গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরদ পর দিবানিসি আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল আল্লাহ তাআলা কোশি হে নবীর দরদ পর নবীর দুরুদ পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন করার দরকার আছে না নাই আসেন আমরা ওই নবীর দুরুদ পড়নে ওয়ালা একজন আশিকের জীবনীর দিকে যাই এরপরে আমি আমার আলোচনা শেষ করব অসুবিধা হবে আপনাদের বসতে রাজি আছেন আপনারা একটু কষ্ট হবে যতই গরম হোক ফাললে তোমরা এগুলা ছুড়ে দাও কারণ মানুষগুলো আপনার কি গরম লাগতেছে না একটু এটা একটু ছুড়ে দিলে আরো একটু ভালো হবে যদি পারা যায় হ্যাঁ পারলে একটু ছুড়ে দাও ভালো হবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন জোরে করে না আমি আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন যিনার নাম ছিল হযরত ইয়াহিয়া ইবনে মাআজ রহমাতুল্লাহ আলাইহি নাম কি ইয়াহিয়া ইবনে মাআজ রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়ার জমিনে যখন আগমন করেন ওনার চেহারাটা ছিল একটু সুন্দর কি কথা কয় না চেহারা কি দুনিয়ার জমিনে আমার মা বোনেরা গর্ভে যখন একটা সন্তান আসে তারাও তো নিয়ত করে আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানটা যেন একটু সুন্দর হয় কেন এ সন্তান যদি সুন্দর হয় এ সুন্দর সন্তানটা যদি আমি মার জন্য বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সন্তানের ওসিলায় হয়তো আমাদের দোয়া কবুল করবে অনেকে বলবো হুজুর আমদার যদি কালা ফোলা হয় কালা মাইয়া হয় এটা কি আমদার জন্য দোয়া করতো না হ্যাঁ অবশ্যই দোয়া করবে কিন্তু বাবা জিরা বন্ধুরা আমার দোয়া তো করবে সত্য কথা কিন্তু একটা কথা জানেন মা বাবার ঘরে যদি একটা সুন্দর ছেলে হয় সুন্দর মেয়ে হয় মা বাবা কি খুশি না বেজার কথা কয় না খুশি না বেজার আর মাইয়া যদি সুন্দর হয় চিন্তা করে যৌতুকের টাকাটা দেওয়ার লাগতো না বাচ্চা গেছি ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা আর যদি কোন রকম ছেলেটা যদি একটু সুন্দর হয় পুতের বাপ একটা টার্গেট না আমার ফুলা সুন্দর কোনো ফসা মাইয়ারে তো বিয়ে করাইতাম না যেটারে বিয়ে করামু যৌতুক লমু 2 লাখ কয় লাখ কথা কয় না কয় লাখ আচ্ছা বলেন যৌতুক নেওয়া কি ভালো না খারাপ হালাল না হারাম যৌতুক আপনাদের এই আশেরা এলাকায় আছে না নাই এই থানার নাম কি হ্যাঁ কোন থানা সদর থানা হবিগঞ্জ সদর থানা এই এলাকার মধ্যে মানুষ যৌতুক নেয় কি নেয় না কথা বলেন যৌতুক নেয় কি নেয় না এটা কি বালা না খারাপ যৌতুক যারা নেয় তারা কি আসলে ভালো কাজ করে না খারাপ কাজ করে আমি আপনাদেরকে বলবো যৌতুক নেওয়ার পরে দেখবেন ওই ছেলেকে বিবাহ করে আনার পরে ওই ছেলের বউটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকে থাকার পরে যদি মা বাপ বাইসা থাকে ওই যৌতুক নেওয়ালা মা বাপের খেদমত একটু কম করেই করে কথা বলেন না ঠিক কিনা আচ্ছা আমাকে একটু বলেন তো আপনি যৌতুক নিয়ে ছেলেটারে বিয়ে করাইয়া যৌতুক নিলেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা এই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা কি আপনি আজীবন খাইতে পারবেন কথা বলেন আজীবন খাইতে পারবেন এই 1.5 লক্ষ 2 লক্ষ টাকা নেওয়ার ফলে আসলে আপনি আপনার ছেলেকে বিয়ে করাইয়া বউ আনেন নাই আপনার ছেলে ওই মহিলার কাছে বিয়া ভয় কথা বলেন না কেন আপনারা যারা যুব সমাজ আছেন আপনারা বলেন আপনারা কি যুব সমাজের ভাইয়েরা যৌতুকের পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে
আর যেই বাবারা যৌতুক লইয়া ছেলেরে বিয়া করাইবেন মনে রাখবেন আল্লাহর কসম আল্লাহর কসম ওই যৌতুক নিয়া বিয়া করানোর কারণে আপনি আপনার ছেলের বউ থেকে কোনোদিন ভালো খেদমত আশা করতে পারেন গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানো দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যদি এই দুনিয়ার জমিনে কালা সন্তান হয় আর সুন্দর সন্তান হয় কোনটা কোনো অহংকারের বিষয় না কালা মাইয়া হোক আর সুন্দর মাইয়া হোক অহংকারের বিষয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরতে ইয়াগিয়া মাআ রাহমাতুল্লাহি আলাইহির আম্মা উনি যখন দুনিয়াতে আগমন করলেন আগমন করার পরে উনি লক্ষ্য করে দেখেন বন্ধু ওই ইয়াগিয়া ইবনে মাআ রাহমাতুল্লাহি আলাই দুনিয়াতে আগমন করছে চেহারাটা বড় সুন্দর ইয়াগিয়ার মা ওনার আব্বারে একটা ডাক দিয়া কয় ইয়াগিয়ার আব্বা গো ও ইয়াগিয়ার আব্বা আমি আমার সন্তানটারে দুনিয়ার জমিনের মধ্যে রাখলাম কিন্তু দেখেন না আমার সন্তানের চেহারাটা কত সুন্দর হয়েছে ইয়াগিয়ার আব্বা একটা ডাক দিয়া কয় আমার স্ত্রী গো যদি তুমি তোমার সন্তানটারে যদি সুন্দর সন্তান হিসেবে গ্রহণ করো আমি তোমার কাছে একটা আবদার করতাম চাই আমি আমার সন্তানটারে একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে পড়াইতে চাই আপনি আপনার সন্তানটারে দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে পড়াইবেন হ্যাঁ 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 আমি আমার সন্তানদের একটা মাদ্রাসায় পড়াইমু ও আমার আজকে এই এলাকার ভাই বাবারা গো আপনার সন্তান দুনিয়াতে আগমন করলে আপনি চিন্তা করেন পোলাডারে এটা করবেন ওইটা করবেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবেন কিন্তু ইয়াগিয়ার আব্বা ডাক দিয়া কয় ইয়াগিয়ার আম্মা যান আমার মনটা চাই আমি আমার সন্তানটারে একটা মাদ্রাসার মধ্যে পড়াইতাম মাদ্রাসায় কেন পড়াইবেন বলেন না কয় মাদ্রাসার মধ্যে যদি পড়াই আমার সন্তান যদি একজন হক্কানি রব্বানি আলেমে দিন হয় একজন হুজুর হয় পড়ালেখা করনেওয়ালা শিষ্টাচারওয়ালা সন্তান হয় ওই সন্তান দুনিয়ার জমিনে আমি আব্বা এবং আপনি আম্মা মারা যাওয়ার পরে ছেলেটা আমাদের জানাজার নামাজ পড়াইতে পারবে ছেলেটার আম্মা ডাক দিয়া কয় ভালো কথা সুন্দর কথা বলেছেন মাইনা নিলাম গ্রহণ করে নিলাম ঠিক আছে আপনি আপনার সন্তানকে যেইখানে পড়াইতে চান ওইখানে পড়াবেন কোনো অসুবিধা নাই ইয়াগিয়ার আম্মা একটা ডাক দিয়া কয় ও ইয়াগিয়ার আব্বা আপনার সন্তানের বয়স তো 5 থেকে 6 দিন বয়স ইয়াগিয়ার আব্বু যান ওই সন্তানের সামনে যায়া ডাক দিয়া কয় ও আমার ইয়াগিয়া সন্তান তো কোনো কথা কয় না 5 দিন 6 দিন বয়স এবার সন্তান যখন কোনো কথা কয় না 1 দিন 2 দিন করতে করতে 1 বছর 2 বছর 3 বছর চলে গেছে 4 বছর 5 বছর 6 বছর বয়সে যখন সন্তান পরিপূর্ণ কথা বলে ওই সন্তান যখন কথা বলতেছে এবার তার আব্বা ডাক দিয়া কয় ও আমার সন্তান ইয়াগিয়া আমরা তো চাইছিলাম তোমার মাদ্রাসায় পড়াইতাম কোথায় কথা বলে না কোথায় কোথায় মাদ্রাসায় পড়াইতাম ইয়াহিয়া ছোট্ট বাচ্চা ছেলে ডাক দিয়া কয় আব্বা মাদ্রাসা কি আপনি বলেন না মাদ্রাসা কি আপনি বলেন না ইয়াহিয়ার আব্বা ডাক দিয়া বলে মাদ্রাসা কি তুমি জানো নি মাদ্রাসা হইল যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় যেই জায়গার মধ্যে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয় নামাজ রোজা শিক্ষা দেওয়া হয় ওটার নাম হইল মাদ্রাসা ও ইয়াহিয়া তুমি কি ওইখানে পড়বানি ইয়াহিয়া ডাক দিয়া বলতেছেন ও আমার বাবা যান আপনি কি মাদ্রাসা পড়ছেননি কয় না আমি মাদ্রাসায় পড়তে পারি নাই কেন 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 আপনি মাদ্রাসার মধ্যে পড়তে পারেন নাই উনার আব্বা ডাক দিয়ে বলে ও আমার সন্তান ইয়াগিয়া আমি কেন মাদ্রাসায় পড়তে পারি নাই জানোনি আমার বাবা এত গরিব ছিল আমার টাকা পয়সা খরচ করে পড়াবে এমন সামর্থ্য ছিল না এমন সামর্থ্য ছিল না কিন্তু যাদের সামর্থ্য আছে তারা তো এখনো তাদের সন্তানকে পড়ালেখা করায় না ওই আমার বাবা আমার পড়ালেখা করায় না এই জন্য আমি তোমাকে চাইছি পড়ালেখা করাইতে ছেলেটা একটা ডাক দিয়া বলে আব্বা আপনি আমার পড়াইবেন কথা সত্য কিন্তু একটা কথা বলেন না আমি যদি মাদ্রাসায় পড়ি আপনার লাভটা কি হবে ছেলেটার আব্বা ডাক দিয়া বলে আমার কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই তবে আমার একটা লাভ আছে আমি আব্বা যখন মারা যাব রে ইয়াগিয়া তুমি সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আমি আব্বার কবরের সামনে যাই হাত বারে বারে ডাক দিবা রব্বির হামগুমা কামা
রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ইয়াহইয়া তুমি যখন এই দোয়া করবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আব্বার কবরের আযাব আম্মার কবরের আযাব মাফ করে দিবে। সুরে বলে না সুবহানাল্লাহ। ইয়াহইয়ার মনটা বড় খুশি হইয়া গেছে। ইয়াহইয়া একটা ডাক দিয়া কয় আব্বা আপনি বলতেছেন আমি দোয়া করলে আপনার কবর আযাব আমার আম্মার কবর আযাব মাফ করিয়া দিব আপনি কি এই কথা বিশ্বাস করেননি? বলে হ্যাঁ। এবার ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওনার আব্বার ডাক দিয়া বলে বাবা যান আপনি আগামীকালকে আমার মাদ্রাসায় ভর্তি করাইয়া দেন। একদিন দুই দিন তিন দিন চার দিন পরে ইয়াহইয়ারে নিয়া মাদ্রাসায় ভর্তি করাইছে। মাদ্রাসার মধ্যে ভর্তি করানোর পরে ওই ছেলেটা মাদ্রাসায় গেল। প্রথম দিন যাওয়ার পরে দেখবেন টিচাররা ছাত্রদেরকে দাঁড় করে করে জিজ্ঞাসা করে পরিচয় কি, বাবা কি করে, নাম কি, তুমি কি করো। এবার পরিচয় জিজ্ঞাসা করার পরে সবাইকে জিজ্ঞাসা করার পরে ইয়াহইয়া একবার পেছনের সিটে বসে আছে। ইয়াহইয়ার শিক্ষক ইস্তাদজি ইয়াহইয়ারে ডাক দিয়ে বলে ও ইয়াহইয়া আপনি যে এখানে বসে আছেন আপনার বাবার নাম কি? উনি ডাক দিয়ে বলে আমার বাবার নাম জানার দরকার নাই, তবে আমি একটা কথা বলতে পারি আমার বাবা এমন একজন লোক যেই বাবা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে পারে। সে তাকে জিজ্ঞাসা করছে আপনার বাবার নাম কি? আপনার কথা বলে না বাবার। আরে মিয়া আমার একজন উস্তাদ বলতেন বাবার পরিচয় জিজ্ঞাসা করছে। বাবার পরিচয় জিজ্ঞাসা করার পর ছেলেটা বলতেছে আমার বাবার পরিচয়ের নাম জানবেন পরে, তবে একটা কথা মনে রাখবেন আমার বাবার পরিচয়ের নাম জানার দরকার নাই, আমার বাবার পরিচয় আপনি জানার আগে আমার বাবা কে আগে তার পরিচয়টা জানেন। সুবহানাল্লাহ। পরে বলতেছে আমার বাবার পড়ালেখা নাই কোনো কিছু নাই, তবে আমার বাবা একটা জিনিস করতেছে, ওই জিনিসটা হইলে আমার বাবা কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতেছে। সুবহানাল্লাহ। পড়েন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি রে ওনার শিক্ষক ডাক দিয়ে বলে ইয়াহইয়া গো যদি তোমার বাবা দুনিয়ার জমিন থেকে কবরের প্রস্তুতি নেয় প্রস্তুতিটা কিটা তুমি বলবানি? বলতেছেন হ্যাঁ হ্যাঁ আমি বলতে পারবো। বলে কি? কয় হুজুর কোরআন হাদিসের কোন জায়গায় আছে যদি কোন সন্তান দুনিয়াতে একজন হক্কানি রব্বানি আলেমে দিন হয় তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করিয়া দেয়? এবার হুজুর কয় হ্যাঁ হ্যাঁ আছে। কয় আমার আব্বা ওই হাদিসটা জানার কারণে আমি সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ওনার দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে ওনার কবরের আযাব মাফ করানোর জন্য মাফ করানোর জন্য। ইয়াহইয়া বড় খুশি কইয়া একটা ডাক দিয়া কয় হুজুর আমার আব্বা তো এই কাজটা করতেছে। উনি বলেন ভালো কাজ আলহামদুলিল্লাহ তোমার বাবার কাজটা বড় ভালো। এবার ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহি ডাক নিয়ে কয় হুজুর আপনি কি আমার একজন হক্কানি রব্বানি আলেমে দিন বানাইবেননি? উনি ডাক দিয়ে বলেন হা হা তোমার একজন হক্কানি রব্বানি আলেমে দিন বানাইবো, কিন্তু একটা কথা জানো নি তোমার আব্বা কি নামাজ রোজা পড়ে? কয় নামাজ রোজা পড়ে। কয় নামাজ পড়লে তোমার আব্বারে আমি একটু দেখতাম চাই? ইয়াহইয়া পরের দিন আব্বারে মসজিদের মধ্যে আনছে মাদ্রাসার মধ্যে আইনা ডাক দিয়ে বলতেছেন ও হুজুর আমার আব্বারে তো আমি আপনার কাছে সাক্ষী হিসাবে দাঁড় করাইলাম। এবার সাক্ষী হিসাবে যখন দাঁড় করাইছে রে বন্ধু সাক্ষী হিসাবে দাঁড় করানোর কারণে ইয়াহইয়ার আব্বা যান ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া হুজুরের সামনে একবারে নত শিরে দাঁড়াইয়া রইছে। নত শিরে দাঁড়াইয়া হুজুরের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয় হুজুর আপনি যে আমার সামনে দাঁড়ায় রয়েছেন আর আমার খবর দিয়া পাঠাইলেন আমার সন্তান কি এমন কোন অন্যায় করছেনি? অন্যায় করলে আপনি বলেন আমি আমার সন্তানকে শাস্তি দিব, কিন্তু হুজুর একটা ডাক দিয়া কয় ইয়াহইয়ার আব্বা আপনার সন্তান কোনো অন্যায় করে নাই অন্যায় করে নাই, তাইলে আমার সন্তানরে কেন আপনি এত কষ্ট দিয়ে আমার আনাইছেন? উনি ডাক দিয়া কয় ও ইয়াহইয়ার আব্বা আপনার সন্তান অন্যায় করে নাই কথা সত্য, কিন্তু আপনার সন্তান বলেন আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন আপনি কেন করেন? উনি বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাশা ওয়াল মুনকার নামাজ সকল প্রকার পাপ এবং খারাপ কাজ থেকে দূরে থাকে। আপনারা বলবেন হুজুর নামাজ যদি সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রাখে আমরা এলাকার কিছু সুদখোর আছে তারাও তো দেখি মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে সুদও খায়, তাইলে তারা রে কেমনে আমার আল্লাহ নামাজের মাধ্যমে সুদ থেকে দূরে রাখে না? বুঝাইয়া দেন। আমি জানতে চাই বাবারা আপনাদের এই আশরা এলাকায় সুদখোর আছে না নাই?
কথা কয় না আছে না নাই সুতকুর সমাজে থাকা কি ভালো না খারাপ কথা কয় না ও সুতকুর ভাইরা যারা আপনারা সুদ খান আমি আপনাদের কাছে আরজ করতেছি আমার নবী বলেছেন হাদিসের মাধ্যমে যারা এক টাকা পরিমাণ সুদ খায় যারা এক টাকা সুদ খায় সুদের টাকা তাদের পেটের মধ্যে ঢুকায় সুদের উপরে টাকা লাগায় ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় সুদের টাকা গ্রহণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু বলেন হাদিসের মাধ্যমে দুনিয়ার জমিনের ভিতরে এক টাকা সুদ খাওয়ার সর্বশ্রেষ্ঠ সর্বশেষ গুণা মানে শাস্তি হইল তার মায়ের সাথে সত্তর বার জিনা করার গুণা তার আমল নামায় দেওয়া হয় কন্যা উজুবিল্লা আপনার এলাকায় সুদকুর আছে না নাই আরে ভাই করোনা ভাইরাসের নাম তো আপনারা সবাই শুনছেন শুনছেন না করোনা ভাইরাস কি ভালো না খারাপ ভালো না খারাপ ভয়ঙ্কর না বালা অত্যন্ত ভয়ঙ্কর কিন্তু করোনা ভাইরাসের চাইতে আরো ভয়ঙ্কর হইল এলাকার মধ্যে যারা সুদ ঘুষের ব্যবসা করে জোরে বলেন ঠিক কিনা